बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम फ्रेंड्स, कैसे हैं सब। मैं हूं मोहम्मद नईम और गाइस मैं हूं सजाद जट और आप देख रहे हैं पीके रिएक्शन बंगला यूट्यूब चैनल। चैनल पर वेलकम बैक। और आज जो हमने वीडियो देखना है वो शाह जलाल इंटरनेशनल एयरपोर्ट ढाका का थर्ड टर्मिनल जो है उसके ऊपर कितना काम जो है वो मुकम्मल हो चुका है और क्या कुछ जो है वो तैयार हो चुका है, उस हवाले से आज का वीडियो है। तो देखें ये करंट स्टेटस क्या है शाह जलाल इंटरनेशनल थर्ड जो टर्मिनल है उसका जो करंट स्टेटस है वो आज हम देखते हैं। तो करें स्टार्ट। जी बिल्कुल, तो चलें गाइस, ये बहुत जबरदस्त प्रोजेक्ट है बांग्लादेश का, तो देखते हैं इस वीडियो को। और कोई फ्लाईओवर भी नजर आ रहा है इधर सुना है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রাজধানীর যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। বিশ্বের শীর্ষ স্থানীয় বিমান বন্দরে যে ধরনের সুযোগ সুবিধা থাকবে তার সবই থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে। আর সে কারণেই উড়াল সড়কটি টার্মিনালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। চার লেন বিশিষ্ট 19.73 কিলোমিটার দীর্ঘ এ উড়াল পথ সড়ক এয়ারপোর্ট রোডের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, মোয়াখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। অন্যদিকে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে নির্মাণ করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 21,300 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ করছে জাপানের মিৎসুবিশি, ফুজিতা ও কোরিয়ার স্যামসাং এই তিন কোম্পানির একটি কনসোর্টিয়াম, যার নাম এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। নির্মাণ কাজের 5,000 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি টাকা অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পের ব্যয় হয়েছে 484 কোটি টাকা। বর্তমানে মূল টার্মিনাল ভবনের পিলার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে, সব মিলিয়ে কাজ হয়েছে প্রায় 12% বেশি। শুধু টার্মিনালের নির্মাণ কাজ হয়েছে প্রায় 7% বেশি। এই প্রকল্পটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি। থার্ড টার্মিনালের ভবন হবে তিনতলা। প্রকল্পের আওতায় টার্মিনাল ভবন নির্মাণ অংশের 3,049টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। 2,30,000 বর্গমিটার আয়তনের এই ভবনটির নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন। থার্ড টার্মিনালের বহির্গমনের জন্য 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে এখানে। আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট এবং 19টি চেক ইন অ্যারাইভাল কাউন্টারও থাকবে। টার্মিনালে 16টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজন ব্যাগেজের জন্য 4টি পৃথক বেল্ট স্থাপন করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে এই প্রকল্পের আওতায় রানওয়ে নির্মাণ করা না হলেও পরবর্তীতে নির্মাণ করা হবে।
তৃতীয় টার্মিনালের সঙ্গে বর্তমান টার্মিনাল ভবনগুলোর সঙ্গে প্রথম ধাপে কোনো যোগাযোগ স্থাপন থাকবে না। গাড়ি পার্কিং এর জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে মাল্টিলেভেল কার পার্কিং বিল্ডিং নির্মাণ করা হবে, যেখানে 1044টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে একসাথে। প্রকল্পের অধীন হাই স্পিড ট্যাক্সিওয়ে সাউথ জোন এবং মূল অ্যাপ্রন অংশের ভূমি উন্নয়ন, ড্রেনেজ, ডাক লাইনের কাজ চলমান রয়েছে। এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স অংশের টেস্ট পাইল ওয়ার্ক শেষে পাইলিং এর কাজ শুরু হয়েছে। 909টি পাইলিং এর মধ্যে 308টির কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স অংশের মূল কাজ শুরুর লক্ষ্যে ভূমি উন্নয়নের কাজ চলমান রয়েছে এখন। শীঘ্রই এই অংশের মূল পাইলিং কাজ শুরু হবে। পূর্ত কাজের আওতায় পার্কিং অ্যাপ্রন, ট্যাক্সিওয়ে সার্ভিস রোড, এলিভেটেড রোড এবং ড্রেনেজ সিস্টেম, পানি সরবরাহ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোলিক ফুয়েল সাপ্লাই সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ও ভবনের যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ করা হবে। বিমান ভবনের উত্তর পাশে এই অংশে নির্মাণ হবে তৃতীয় টার্মিনালের জন্য অ্যাপ্রোচ সড়ক। এই সড়কের নির্মাণের কাজও এগিয়ে চলছে এখন। আর সামনের এটি হচ্ছে বর্তমান টার্মিনাল। ভৌগোলিক কারণে সময় ও খরচ লাগায় শুধু উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিমের দেশগুলোর বিমান ওঠানামার কেন্দ্র হয়ে উঠবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় 2 কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন, আর প্রায় 2.5 লাখ বিমান ওঠানামা করবে এই বিমানবন্দরে। এখানে নির্মাণ হচ্ছে 5 তারকা হোটেল সহ আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ভিলেজ শপিং মল। কর্তৃপক্ষের প্রত্যাশা, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত তৃতীয় টার্মিনাল চালু হলে পাল্টে যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আর জলদি সে কর লেন यार जिन्होंने अभी तक नहीं किया। और ये गाइस हमने देखा है शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट का जो थर्ड टर्मिनल बन रहा है, तो जबरदस्त है, काफी तेजी से काम जारी है। और नहीं भाई, आपको याद है कि एक दफा मैंने आपसे पूछा था कि नहीं भाई, ये जो विमान होता है, प्लेन होता है, ये इतना बड़ा होता है तो इसको पेंट कैसे करते हैं? जब ऊपर जाता है। हाँ, यही जो आप मैंने कहा, ये जब ऊपर जाके छोटा सा हो जाता है ना, तब इसको पेंट करते हैं। क्या लॉजिक है नहीं भाई, कि चेक करें जरा। वो विमान आया ना सामने, प्लेन आया एयरपोर्ट पर, तो अचानक से वो बाद में याद आ गई, वो मुझे याद आ गई थी वीडियो के दौरान ही, लेकिन मैंने कहा वीडियो खत्म होती है तो उसके बाद जो है नहीं भाई से पूछते हैं। तो वाकई ना ऐसे ही होता है ना गाइस, पेंट बिल्कुल ये जो एरोप्लेन होता है, जब इसको इतना बड़ा होता है तो पेंट करना मुश्किल होता होगा ना, तो नहीं भाई ने उसका ये कुलिया निकाला है कि जब ये ऊपर जाके छोटा सा हमें नजर आता है ना, तब ब्रश लेके ऐसे मार दो, पेंट हो जाता है। तो गाइस ये थी अपडेट, लेटेस्ट अपडेट थी शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट थर्ड टर्मिनल की।
तो जबरदस्त है यार, काफी अच्छा जो है स्पीड से जो है काम जो है इसके ऊपर जारी है, जो कि बहुत जल्द कंप्लीट हो जाएगा। फ्लाईओवर भी अब नजर आना शुरू हो गया कि बन रहा है, तो हर चीज मतलब परफेक्ट हो रही है बांग्लादेश में। तो देखें कुछ और जी बिल्कुल, तो चलें जी कोई और वीडियो देखते हैं बांग्लादेश का, तब तक के लिए दे इजाजत। और अगर चैनल को नहीं किया अभी तक सब्सक्राइब तो जल्दी से कर लो, बंधुरा क्या देख रहे हो सब्सक्राइब कर लो बिल्कुल, और देखो हमारा अगला वीडियो। गुड बाय, अल्लाह हाफिज़। ठाकुर भालो ठाकुर।